হাই গাইস, গুড ইস আপনার চ্যানেল। এটা হচ্ছে আপনার আধুনিক এবং টেকনোলজিক্যাল প্রযুক্তি রিলেটেড বিষয়ক চ্যানেল। আপনার এখানে গুড ইস নিয়মিত বিভিন্ন ধরনের কন্টেন্ট উপহার দেবে। নতুন কোনো প্রযুক্তি আসলে, নতুন কোনো ডিভাইস আসলে, নতুন কোনো টেকনোলজিক্যাল আপডেট সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন। আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আপনি কীভাবে, যারা মূলত ওয়েব ডেভেলপারে কাজ করেন তারা অবশ্যই দেখে থাকবেন, অথবা আপনি যদি নতুন হন অবশ্যই ওয়েব ডেভেলপারের এই কাজটি আপনি দেখতে পারেন। সেটি হচ্ছে সিপ্যানেল। সিপ্যানেলের ভিতরে কীভাবে মেল ক্রিয়েট করতে হয়, অসংখ্য মেল ক্রিয়েট করতে হয়। একটা প্রতিষ্ঠানে যদি একটা ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেইলের প্রয়োজন হয়, যেহেতু অসংখ্য সেখানে কর্মী, অসংখ্য কর্মীরা কাজ করে। খুব সিম্পল একটি ব্যাপার, আমি এখানে দেখাবো যে সিপ্যানেলের ভিতরে কীভাবে মেল ক্রিয়েট করতে হয়। তাহলে আর কথা না বেরিয়ে চলুন আমরা একটু কম্পিউটারের ভিতরে যাই। শুরুতে যদি আপনি কোনো মেইল ক্রিয়েট করতে চান, সেটা হচ্ছে আপনার প্রথমে আপনি যে সিপ্যানেলটি আছে সেই সিপ্যানেলটিতে আপনাকে প্রবেশ করতে হবে। সেটা হচ্ছে আপনার সিপ্যানেলের প্রথম যে ইউআরএলটা, ইউআরএলে এখানে আপনি যে সিপ্যানেল লিখে দেন, সিপ্যানেল ANEL সিপ্যানেল দিয়ে ইন্টার স্থাপন। এরকম একটা চলে আসবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন, লগইনে ক্লিক করুন। আপনি সিপ্যানেল ঢুকে গেছেন। এখানে আবার যে ইন্টারফেসটা দেখা সেটা হচ্ছে সিপ্যানেল। সিপ্যানেলের শুরুতেই ভালো করে লক্ষ্য করুন, ফাইলস, ডাটাবেস, এসইও অ্যান্ড মার্কেটিং টুলস, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। যারা মূলত ওয়েবসাইট ব্যবহার করেন কিংবা কোনো প্রতিষ্ঠানে জব করেন, সেই প্রতিষ্ঠানে যদি কোনো ওয়েবসাইটে আপনাকে কোনো অ্যাক্সেস দেয় তাহলে আপনি এটা দেখবেন। এবার হচ্ছে ডোমেইনস, এটা হচ্ছে আপনি কীভাবে ডোমেইনস, সাবডোমেইনস ক্রিয়েট করবেন সেটা নিয়ে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইল। মূলত আজকে আমি আপনাকে এই মেইল ক্রিয়েট করে দেখাবো কীভাবে সিপ্যানেলে মেইল ক্রিয়েট করতে হয়। ভালো করে লক্ষ্য করুন, এরপর হচ্ছে ইন্টারিক্স, সিকিউরিটি, সফটওয়্যার, অ্যাডভান্স, এগুলি মূলত। এরপর সবর নিচে আছে যে আপনি সব ক্লাসের বিভিন্ন সফটওয়্যার আছে আপনি কীভাবে ইনস্টল করবেন। এগুলি যদি আপনারা কেউ দেখতে চান বা এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান, আমি এই ধরনের ভিডিও মানে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা মূলত এখন মেইলে যাব। এখানে মেইল থেকে আমি একটু পাশের থেকে দেখাচ্ছি, এখানে দেখেন যে স্ট্যাটাস আমার দেওয়া আছে এখানে মেইল, যে মেইল ক্রিয়েট করা। আমি মেইল একটু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে মেইল অ্যাকাউন্টসে এখানে 20টি মেইল মূলত ক্রিয়েট করা যাবে। এখানে একটা মেইল ক্রিয়েট করা নাই, প্রয়োজন হয় না, প্রয়োজন হওয়ার কারণে এগুলো দরকার হয় না, মূলত অন্য মেইলগুলো দিয়ে আমরা চালিয়েছি। হ্যাঁ, এখন আমি একটু আবার রেট দিয়ে আসছি। মূলত আপনাদের দেখানোর জন্যই করা। এখানে আপনি যে মেইলে যাবেন, এখানে ক্লিক করলে আপনি নতুন মেইল ক্রিয়েটে চলে যাবেন, অথবা এই পাশ দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে মেইল ক্রিয়েটে চলে যাবেন। আমি এখান থেকে দেখাচ্ছি মেইল অ্যাকাউন্টস, আপনি এখানে ক্লিক করবেন। ভালো করে লক্ষ্য করুন, আপনার সিপ্যানেলে ঢুকবেন, সিপ্যানেলে ঢুকে স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে মেইল, মেইল থেকে আপনি মেইলে ক্লিক করেন। একটু সময় নিচ্ছে, মেইল চলে এসেছে। এখন এখানে একটা মেইল যেহেতু ক্রিয়েট করা নাই, যার কারণে মেইলের কোনোই নাই, আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। আমি ক্রিয়েটে ক্লিক করছি, ক্রিয়েট, সময় নিচ্ছে, চলে এসেছে, ইন্টারফেসটা চলে এসেছে। এরপরে আপনার ভালো করে লক্ষ্য করুন, এখানে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট। আপনি কোন ডোমেইনের আন্ডারে আপনি করতে চাচ্ছেন, এখানে
অনেকগুলো ডোমেইন আছে, সাব ডোমেইন, এগুলো সাব ডোমেইন ক্রিয়েট করা আছে। মূল মূল ডোমেইনের আন্ডারেই আমি মূলত মেল ক্রিয়েট করতে চাচ্ছি। এখন এটি ইউজার নেমটা যে হবে, দেখেন @sadaibiti.com, এখানে আপনি সর্বোচ্চ 64টি ক্যারেক্টার আপনি দিতে পারবেন। আমি মনে করেন ইনফো দিলাম, INFO, ইনফো ইনফো @sadaibiti.com। এখান থেকে সেট পাসওয়ার্ড নাও, প্রিভেন্ট ইন্টারনেট ইমেল, শুধু সেট পাসওয়ার্ড, আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, সহজ একটা পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি পরবর্তীতে আপনি ই করতে পারবেন। আমি IN সদায় SODAY সদায় দিলাম, IN সদায় বিডি, যেহেতু অনেক বড় ক্যারেক্টার দেওয়া যাবে, আমি সামান্য একটু দিয়ে মূলত এটাই করলাম। এখানে আপনি নিচে দেখেন স্টোরেজ স্পেস, মূলত আপনার এখানে যে মেলগুলি আসবে, মেলে আপনি কত স্পেস নিতে চান, আপনার যদি সি প্যানেল বা ডোমেইন হোস্টিং যাদের কাছ থেকে ক্রয় করবেন তাদের কাছ থেকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, আপনি এখানে অনেক মেগাবাইট বাড়িয়ে নিতে পারেন। যদি কম থাকে আপনি কমিয়ে নিতে পারেন, যে এতটুকু আসার পরে আর মেল আসবে না, আপনি আবার ওগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আবার ই করবেন, যেহেতু আপনার ব্যান্ডউইথ কম আছে, সি প্যানেল স্টোরে আপনার জায়গা কম আছে। অথবা আপনি আনলিমিটেড করে দিতে পারেন, এখানে আনলিমিটেড করে দিলে আপনার আসতেই থাকবে, কোনো সমস্যা হবে না। এরপরে সর্বশেষ সেন্ট ওয়েলকাম ইমেল, অ্যান্ড্রয়েড সেট ইমেল অ্যাকাউন্ট, আপনি যদি মনে করেন যে না ওয়েলকাম অ্যাকাউন্ট আপনার আসবে, আপনি এটা টিক দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না আমি ক্রিয়েট করবো, কোথাও আমার মেলে ওয়েলকাম অ্যাকাউন্ট মেল যাওয়া দরকার নেই, তাহলে এটা রেখে দেবেন, আমি টিক দিয়ে রেখে দিলাম। এবারে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট, পাসওয়ার্ডটা সেভ করার জন্য বলছে, নো আমি পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছি না। আমার দেখেন মেল ক্রিয়েট হয়ে গেছে, info@sadaibiti.com, বাই ডিফল্ট এটা ছিল, আমার এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন 150 মেগাবাইটের একটি স্পেস দখল করবে আস্তে আস্তে মেল আসলে। এটা আমার এখন একটা মেল দেখাচ্ছে, আমি একটা মেল এইমাত্র ক্রিয়েট করেছি, 19টি ছিল, এখন একটা আছে মাত্র, 20টি ছিল, 20টির জায়গায় এখন একটা মেল মাত্র আছে, একটা আমি ক্রিয়েট করেছি। আমরা একটু মূল সিভেনে চলে যাই, দেখি আমাদের ওখানে দেখায় কিনা যে আমি একটা মেল যে ক্রিয়েট করলাম। আমরা একটু নিচে যাচ্ছি স্ক্রলিং করে, মেইলের জায়গায় দেখেন 20টা ছিল, আমার একটা মেল ক্রিয়েট হয়ে গেছে। এই ছিল মূলত সিভেনে কীভাবে মেল ক্রিয়েট করবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি এই মেইলটা যে ক্রিয়েট করার পরে আপনি কিভাবে ফরওয়ার্ড করবেন। মূলত আপনার এই সি প্যানেল দরকার হবে না, শুধু একবার মেইল ক্রিয়েট করে এই মেইলের সাথে ফরওয়ার্ডিংটা দিয়ে দেবেন। ফরওয়ার্ডিংটা দিয়ে দিলে আপনার যদি জিমেল অথবা ইয়াহু অথবা অন্য কোনো হটমেইল, আপনার যে মেইলই থাকে ওই মেইলে ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে কেউ মেইল করলে আপনার ফরওয়ার্ড হয়ে আপনার ওই মেইলে চলে যাবে। এই ছিল মূলত কিভাবে মেইল ক্রিয়েট করতে হয় সি প্যানেলে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি নতুন নতুন টেক রিলেটেড ভিডিও অবশ্যই নিয়মিত দেব আপনাদের জন্যই, অবশ্যই শিখতে পারবেন, উপকৃত হবেন। আপনি এতক্ষণ মেল ক্রিয়েট করার সম্পর্কে বিস্তারিত দেখলেন, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।